بسم الله الرحمن الرحيم পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু بسم الله الرحمن الرحيم ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى اله وصحبه وسلم تسليما كثيرا اما بعد فقد قال المؤلف رحمه الله تعالى الفصل الثالث الكفر تعريفه انواعه সম্মানিত ভাতৃমণ্ডলী আল্লাহ পাক রব্বুল আলামিনের যাবতীয় প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সৃষ্টি করেছেন এবং আমাদেরকে তার প্রতি ঈমান নিয়ে আসা আর নির্দেশ দিয়েছেন তার প্রতি বিশ্বাস স্থাপন যারা করে তাদেরকে আল্লাহ পাক মুমিন বলে আখ্যায়িত করেছেন মুমিন বলে সম্বোধন করেছেন আর যারা তাকে অবিশ্বাস করে তার সত্তাকে অবিশ্বাস করে তার একত্ব তৌহিদকে অবিশ্বাস করে তার নাজলকৃত বিধানকে অবিশ্বাস করে তিনি আল্লাহ পাক রব্বুল আলামিন যার প্রতি ঈমান নিয়ে আসতে বলেছেন যে সব বিষয়ের প্রতি বিশ্বাস স্থাপন করতে বলেছেন আল্লাহ পাকের সম্পর্কে হোক অথবা আখিরাত সম্পর্কে হোক তাকদীর সম্পর্কে হোক রাসূল সম্পর্কে হোক কিতাব সম্পর্কে হোক মালায়েকা সম্পর্কে হোক যেসব বিষয়ের প্রতি বিশ্বাস করতে বলেছেন তা অবিশ্বাস করা কে কুফরি বলে আখ্যায়িত করেছেন আর যারা অবিশ্বাস করে অথবা অহংকার প্রদর্শন করে বিভিন্নভাবে অস্বীকারের পরিচয় দিয়ে থাকে তাদেরকে আল্লাহ পাক কাফের বলে আখ্যায়িত করেছেন তাদেরকে সম্বোধন করেছেন কাফেরুন বলে কুল ইয়া আইয়ুহাল কাফেরুন আল্লাহ পাক এইভাবে একই আদম আলাইহিসসালামের সন্তানকে দুই ভাগে ভাগ করেছেন ফামিনকুম মুমিন ওমিনকুম কাফের তোমাদের মধ্যে অনেকে মুমিন হবে বিশ্বাসী হবে আর অনেকে কাফের হবে অস্বীকারকারী হবে সালাত এবং সালাম নাযিল হোক মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ইমানদারদের মুমিনদের ইমাম বানিয়েছেন আম্বিয়া রাসূলগণের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে শ্রেষ্ঠত্ব দান করেছেন এবং যাকে কাফের জাতির দাওয়াতের উদ্দেশ্যে রাসূল করে আল্লাহ পাক প্রেরণ করেছেন আমাদের আজকের আকীদাতুত তাওহীদের দর্সের বিষয়বস্তু হচ্ছে কুফরি সম্পর্কে কুফরির সংজ্ঞা কুফরির প্রকরণ কুফরির ধরন এই বিষয়ে লেখক হাফেজাহুল্লাহ তাআলা বিস্তারিত আলোচনা করেছেন একজন সাধারণ মানুষের জন্য কুফরি সম্পর্কে জানার জন্য আজকের আলোচনা যথেষ্ট আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে সত্য হক জানার তৌফিক দান করেন এবং তা মানার তৌফিক দান করেন তার অনুযায়ী চলার আল্লাহ পাক তৌফিক দান করেন লেখক বলছেন যে এ হচ্ছে তৃতীয় অধ্যায় এই কিতাবের যাতে কুফরির কথা রয়েছে তারিফুহু কুফরির সংজ্ঞা কুফর কাকে বলে আনওয়াউহু এবং তার প্রকরণ কুফরি কত প্রকার কয় ভাগে বিভক্ত কি 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 ধরনের কুফরি হতে পারে এখানে লেখক হাফেজাহুল্লাহ তাআলা উল্লেখ করেছেন প্রথম কুফরিকে দুই ভাগে ভাগ করেছেন বড় কুফরি আর ছোট কুফরি আর তারপরে বড় কুফরিকে পাঁচ ভাগে ভাগ করেছেন বড় কুফরি হচ্ছে পাঁচ প্রকারের এই পাঁচটি প্রকরণ উল্লেখ করেছেন আর তারপরে ছোট কুফরি কাকে বলে আর ছোট কুফরি মানে কি তার সংজ্ঞা কি ছোট কুফরি আর বড় কুফরিতে পার্থক্য কি এই বিষয়গুলি দিয়ে এই দর্সকে লেখক শেষ করেছেন লেখক বলছেন কুফরির সংজ্ঞা এবং কুফরির প্রকরণ প্রথমত কুফরির সংজ্ঞা কুফর কাকে বলে ওর শাব্দিক অর্থই কি আর পারিভাষিক অর্থ কি পারিভাষিক অর্থ মানে শরীয়তের ভাষা পরিভাষা যখন কোন ইসলামিক টার্ম নিয়ে আলোচনা করছি ইসলামিক কোন শব্দ বা বিষয় নিয়ে আলোচনা করছি তখন ইসলামিক পরিভাষা শরীয়তের পরিভাষা যখন ডাক্তারি আলোচনা চলবে তখন বলবে যদি বলা হয় পারিভাষিক অর্থ মানে মেডিকেলে ওই বিষয়টিকে কি বলা হয় যখন আপনার ইঞ্জিনিয়ারিং নিয়ে আলোচনা হবে তখন যদি বলা হয় পারিভাষিক শব্দ ইস্তেলাহি আরবিতে ইস্তেলাহ বলা হয় পরিভাষা মানে
ইঞ্জিনিয়ারের পরিভাষায় টার্মে ওকে কি বলা হয়। তো আমরা যখনই পারিভাষিক অর্থ বলবো, যেহেতু আমরা দ্বীন নিয়ে আলোচনা করছি, ইসলাম নিয়ে আলোচনা করছি, শরীয়ত নিয়ে আলোচনা করছি, কোরআন এবং হাদিস নিয়ে আলোচনা করছি, তখন ইসলামিক অর্থ শরীয়তি অর্থ, এই জন্য শাব্দিক অর্থ আল মানাল লাগবে, আর শারঈ অর্থ বলতে পারি। পারিভাষিক অর্থটা হচ্ছে আমাদের কাছে শারঈ অর্থ, শরীয়তগত অর্থ। সব শব্দের যে অর্থ রয়েছে তার থেকে অনেকটা দূরে চলে যেতে পারে পারিভাষিক অর্থ। যেমন সালাত, উদাহরণস্বরূপ সালাত মানে, সালাত মানে হচ্ছে কি শাব্দিক অর্থ? দোয়া। সালাত শাব্দিক অর্থ হচ্ছে দোয়া, যদিও আরো একাধিক কথা বলা হয়েছে, কিন্তু যেটা প্রসিদ্ধ সালাত মানে দোয়া। আর এমনি সালাত মানে পারিভাষিক অর্থ, শরীয়তি অর্থ আমরা কি বলি সালাত, যেটাকে আমরা প্রচলিত ভাষায় ফার্সি থেকে উর্দু বাংলা গেছে নামাজ। হ্যাঁ, সালাত মানে এমন এক ইবাদত, দৈহিক এবং বাচনিক ইবাদত, যা শুরু হয় তাকবীরে তাহরিমা দিয়ে, আর বেশ কিছু কথা এবং কাজের মাধ্যমে সেটা সম্পাদিত হয়ে শেষ হয় সালামের মাধ্যমে। এটা হচ্ছে শরীয়তি অর্থ। শাব্দিক অর্থ দোয়া, কিন্তু শুধু দোয়া তো নেই নামাজে, হ্যাঁ সোরা পড়া আছে, তসবি আছে, তারপরে দাঁড়ানো আছে, রুকু ঝুঁকা আছে, সেজদায় যাওয়া আছে, বৈঠক বসা আছে, সালাম ফিরা আছে, হ্যাঁ তাকবীর আছে। তাকবীর তো দোয়া নাই, যদিও এই অর্থে ব্যাপক অর্থে দোয়া যে সেটা আল্লাহ পাকের গুণগান। তারপরে এবাদত বন্দীগীর যেগুলো মানে কর্মগত দিক, নামাজের নামাজের যে কর্মগত দিক, সেগুলি তো দোয়া দোয়া নয়, কিন্তু যখন শরীয়তের পরিভাষায় যখন সালাত বললাম তখন অনেক কিছুকে সামিল হয়ে গেল, যেগুলো শাব্দিক অর্থ দ্বারা বুঝতে পারছিলেন না, শাব্দিক অর্থ দিয়ে এতটুকু জানতেন সালাত মানে দোয়া। তাহলে নামাজের মধ্যে দোয়া আছে, দোয়া তো আছে, দোয়া তো আছে, সূরা ফাতিহা দোয়া, সেজদাই দোয়া করেন, তারপরে তসবি তাহলিল গুলো দোয়া বলা যেতে পারে, আত্তাহিয়া দোয়া, দুরুদ দোয়া, তারপরে দোয়াই মাসুরা দোয়া। কুফরীর শাব্দিক অর্থ মানে আবিধানিক অর্থ, আল কুফর ফিল লগা, লেখক বলছেন কুফরি শব্দটি আল কুফর, কুফর শব্দটি অভিধানে এর অর্থ হয়ে থাকে আত্মাকতিয়াতু অসিত্র, ঢাকা এবং আচ্ছাদন করা, গাত্তা ইগাত্তি মানে ঢাকা, আর সাতারা স্তর মানে ঢাকা, মানে সাতারা মুসলমান, কেউ যদি মুসলিমের কোন দস্তুরটি ঢাকে, হাদিসে জানা মানে সাতারা, হাঁড়ি পাতিলের ঢাকনাকে গেতা বলা হয়, হ্যাঁ গেতা, হ্যাঁ কোরআনে কেরিমে গেতা শব্দ রয়েছে, কোথায় রয়েছে বলতে পারেন কেউ? সূরা কাফে, ফাকাশাফনা আনকা গেতাকা, আল্লাহ সূরা কাফে বলছেন, হ্যাঁ তোমার ঢাকনা আমি, পর্দা আবরণ আমি খুলে দিয়েছি, ফাকাশাফনা আনকা গেতাক, এই গেতা থেকে তাকতিয়া। তাহলে কুফর মানে হচ্ছে ঢাকা, আচ্ছাদন করা, শাব্দিক অর্থ এটা। তাহলে শুধু যদি শাব্দিক অর্থ কেউ জানে যে কুফর মানে ঢাকা, তাহলে ইসলামের কুফরই বুঝতে পারবে না, কিন্তু শাব্দিক অর্থের সাথে, শাব্দিক অর্থের সাথে বা আবিধানিক, শাব্দিকের অপর নাম হচ্ছে আবিধানিক অর্থ মানে ডিকশনারি অর্থ, আবিধানিক অর্থের সাথে শরীয়তি অর্থের বা পারিভাষিক অর্থের সম্পর্ক আছে। কুফরি মানে ঢাকা, এটা হচ্ছে শাব্দিক অর্থ। আর যারা কুফরি করে আল্লাহর সাথে, রাসূলের সাথে, পরকালের সাথে, ফেরেশতাকে অস্বীকার করে, কোরআনকে অস্বীকার করে, ইসলামের বিধিবিধান অস্বীকার করে, নামাজ অস্বীকার করে, রোজা অস্বীকার করে, হিজাব পর্দা অস্বীকার করে, তারা কি করে? সত্যকে বাতিল দিয়ে ঢেকে দেয়। ঢেকে দেওয়ার অর্থ আছে, সত্যকে ঢেকে দেয় কি দিয়ে? তাদের বাতিল দিয়ে, শিরক দিয়ে তৌহিদকে ঢেকে দেয়, যার ফলে জনসমাজ তৌহিদ বুঝতে পারে না, আর শিরক দিয়ে কবর মাজার পূজা দিয়ে এমন ভাবে ঢেকে দিয়েছে তৌহিদকে যে কবর পূজার সমাজে মনে করাচ্ছে এটার নাম ইসলাম, দেবদেবীর পূজা দিয়ে এমন ভাবে তৌহিদকে ঢেকে দিয়েছে যে হিন্দু সমাজ, বৌদ্ধ সমাজ জানছে যে এরই নাম হচ্ছে ধর্ম। তাহলে সত্যকে, হককে বাতিল দিয়ে, মিথ্যা দিয়ে ঢেকে দেওয়া, এটা হচ্ছে কুফরি। শাব্দিক অর্থের পারিভাষিক অর্থের সাথে, আবিধানিক অর্থের শরীয়তি অর্থের সাথে কি বললাম সম্পর্ক আছে। যেমন সালাত মানে দোয়া, এই শাব্দিক অর্থের সম্পর্ক আছে পারিভাষিক অর্থের সাথে, শরীয়তি অর্থের সাথে। শরীয়তি অর্থে নামাজ যে বলা হচ্ছে ওর মধ্যে দোয়া আছে, দোয়া আছে, আল্লাহকে ডাকা আছে নামাজের ভিতরে। অল কুফর শারআন
আর কুফরি হচ্ছে শরীয়তের ভাষায়, মানে শরীয়তি অর্থে অথবা পারিভাষিক অর্থে ইসতিলাহান বলতে পারেন, এটা হচ্ছে জিদ্দাল ঈমান, ঈমানের বিপরীত। ঈমানের বিপরীত কে কি বলা হয়? কুফরি বলা। ঈমান মানে বিশ্বাস করা, তাসদিক, আর কুফর মানে অস্বীকার করা। এই যে অস্বীকার, কুফরের শাব্দিক অর্থ কি বললাম? ঢাকা। কিন্তু যখন বিপরীত শব্দ নিয়ে আসলেন তখন ঈমান মানে বিশ্বাস করা, আর ওর বিপরীত হচ্ছে কুফরি, তার মানে কুফরি মানে কি হয়ে গেল? অবিশ্বাস করা, বিশ্বাস না করা, অবিশ্বাসী হওয়া, এটা হচ্ছে কুফরি। ফাইনাল কুফরা, কারণ কুফরি হচ্ছে কি? আদামুল ঈমান বিল্লাহ ওয়া রাসূলিহি, আল্লাহর প্রতি ঈমান না নিয়ে আসা আর তার রাসূলগণের প্রতি বিশ্বাস না করা। সাওয়ান কানা মাহু তাকযিব, এর সাথে মিথ্যা মনে করুক আর না করুক। তাহলে এখানে কুফরির অর্থে শুধু মিথ্যা মনে করা নাই, ঈমান মানে বিশ্বাস স্থাপন করা, আর বিপরীত শব্দিক অর্থ কি হচ্ছে? যে বিশ্বাস না করা, শুধু এতেই সীমিত নাই, বরং আল্লাহর প্রতি বিশ্বাস না করা, ঈমান না নিয়ে আসা, রাসূলের প্রতি ঈমান না নিয়ে আসা, সে মিথ্যা প্রতিপন্ন করুক আর না করুক, অনেক সময় মিথ্যা মনে করে না কিন্তু সন্দিহান অথবা বিমুখ, একেবারে চিরজীবন গাফিল, হিংসা হিংসায় মানতে চায় না, ভিতরে নির্জনে মানে, কথা ঠিকই রে লোকটা তো ভালোই কাজ করছে কিন্তু মুখে কোনোদিন মানতে রাজি নাই, কথাই কখনো যে ঘোষণা করবে হক বলবে না, লোকের সামনে মানবে না অহংকারের কারণে অথবা কুপ্রবৃত্তির অনুসরণে। এই বিভিন্ন কারণে মানুষ মানতে প্রস্তুত হয় না, অথচ মিথ্যা মনে করে না, মিথ্যা মনে করে না, এসবগুলি কিন্তু কুফরি। তাই বলছেন যে এই আল্লাহর প্রতি ঈমান না নিয়ে আসা বা রাসূলগণের প্রতি ঈমান না নিয়ে আসাই হচ্ছে কুফরি। সে মিথ্যা মনে করুক আর না করুক, হয়তো মিথ্যা মনে করে না কিন্তু কি হয়, সওন কানা মাহু তাকযিব, মিথ্যা মনে করুক, আও লাম ইয়াকুন মাহু তাকযিব, অথবা মিথ্যা নাই মনে করুক, বাল মুজাররাদু শাক্কিন ওয়া রাইব, বরং শুধু সন্দেহ আছে, বলছে ভাই আমি যে মিথ্যা বলছি তা না কিন্তু আমার একটু সন্দেহ আল্লাহ সম্পর্কে, আখেরাত সম্পর্কে, মতের পরে আল্লাহ উঠাইবেন, কবরের আজাব হয়, হ্যাঁ নামাজ যে ফরজ পড়তেই হবে, হ্যাঁ কোরআন যে আল্লাহর ওহি, আমি অস্বীকার করছি না কিন্তু সন্দেহ, কাফের সন্দেহে, শুধু সন্দেহ রয়েছে। আও এরাদ অথবা কারো কারো, সব কাফের কিন্তু এক ক্যাটাগরির না, এই জন্য কয়েক রকমের কাফের রয়েছে, ওইদিকে ইঙ্গিত করা হচ্ছে এখানে, সামনে গিয়ে ওগুলোকে বিভিন্ন পাঁচ ভাগে ভাগ করা হয় বড় কুফরিকে, সন্দেহ এর কারণে মানে না অথবা বিমুখতার কারণে এরাজ, মিথ্যা মনে করে না কিন্তু বিমুখ, বিমুখ মানে কি, মানে ওর পরোয়াই নেই, বেপরোয়া। যেমন আজকালকার অধিকাংশ বিআমল মুসলিম গুলো, যারা তাদেরকে জিজ্ঞেস করেন যে আল্লাহকে বিশ্বাস করেন, হ্যাঁ অবশ্যই, পরকাল বিশ্বাস করেন, অবশ্যই, কোরআন রসুল মহব্বত করি, বিশ্বাস করি, এই ধরনের কথা বলে, কিন্তু তার পঞ্চাশ ষাট বছরের জীবন চলে গেল, তার ১৫ বছর বয়সে পাঁচক্ত নামাজ ফরজ হয়েছে, সারা জীবনে পাঁচক্ত নামাজ পড়েছেন, ভাই তা করি না, শিখেছেন কিছু? ইসলামের কিছুই জানি না, বাবু শিখাইনি, আমিও শিখলাম না, এর নাম কি? এর নাম কি বিমুখতা? নয় বিমুখতা, এটা ঈমান ভঙ্গকারী দশটি প্রসিদ্ধ বিষয় রয়েছে, তার একটি শেখ হলেন মোহাম্মদ আব্দুল্লাহ রহমতুল্লাহ আলী উল্লেখ করেছেন, আলী এরাদ আন দীনিল্লাহ, আল্লাহর দিন থেকে বিমুখ হয়, লা ইয়াতাআল্লামুহু ওয়া লা ইয়ামালুহু, সারা জীবন শিখলো না আর আমলও করলো না, কর্ম করলো না, নামাজ শিখলো সহি নামাজ, না তৌহিদ ঈমানের আরকান ইসলামের আরকান পিলার জানলো, না আমল করলো, আমলও করলো না, সারা জীবনে আপনি বাড়ি করার কথা চিন্তা করেছেন, গাড়ি করার কথা চিন্তা করেছেন, বিবাহের কথা চিন্তা করেছেন, ছেলে মেয়েকে খাওয়াইতে হবে তার চিন্তা করেছেন, রাজনীতির কথা চিন্তা করেছেন, এই সেই কত চিন্তা করেছেন আপনি যে কি করে কি করব, কিন্তু আল্লাহ পরকাল আখেরাত আমার কি হবে, মওতের পর আমার কি হবে, কখনো চিন্তা আসল না, এটা বাস্তবে কুফর, এতে কোনো সন্দেহ নেই। যারা এই রকম সারা জীবনটা কাটিয়ে দিচ্ছে তারা কুফরির অবস্থায় রয়েছে, এতে কোনো সন্দেহ নেই। হ্যাঁ গাফিলতি মাঝে মধ্যে, তারপরে মাঝে মধ্যে ভয় লাগে আল্লাহকে বলে, পরকাল বলে ভয় লাগে, কবরের জীবন বলে ভয় লাগে, মত বলে স্মরণ আসে, হ্যাঁ তার মানে ঈমান আছে তার মধ্যে, দুটোতে পার্থক্য আছে, হয়তো এও পাঁচক তো নামাজ পড়ে না কিন্তু গাফিলতি তো আছে, অচেতন হয়ে আছে,
যেন গাফিলতির নিদ্রায় আছে, কিন্তু নিদ্রা ভেঙে গেলে যেমন ঘুম ভেঙে গেলে জেগে উঠে জাগছে, চিন্তা করছে যে কি করছি রে, নামাজ তো পড়ছি না, কি করেছি, ইসলামের কিছু শিখলাম না, নিজেকে ধিক্কার দিচ্ছে। তার মানে ইমান আছে তার মধ্যে, যদিও তার ইমান হয়তো অনেক দুর্বল, যার ফলে আল্লাহ পাকের ফরজ আদায় করছে না। আর হাসাদ অথবা হিংসার কারণে সব কিছু অন্তরে মনে মনে বিশ্বাস হচ্ছে, কিন্তু হিংসাই মেনে নিতে পারছে না। অকিবরিন অহংকার, অহংকারের কারণে এমন অহংকার রয়েছে যে মানলে তার কাছে ছোট হয়ে যাবে। যেমন আজকাল যারা শিরকের বিদাতের পৃষ্ঠপোষক, তাদের অনেক আলেমরাই রয়েছে, মোল্লারাই রয়েছে, যারা কোরআন এবং হাদিস পড়ে, আজকাল কোরআন হাদিসে এত বেশি চর্চা হচ্ছে যে সবকিছুতে রেফারেন্স কোন হাদিস আছে কোন কিতাবে, তারপর আলহামদুলিল্লাহ প্রচার মাধ্যমগুলিতে প্রচার হচ্ছে, বিশ্বাস হয়ে যাচ্ছে, কিন্তু এতদিন বইলে আইলাম এরকম, এতদিন কিছু বললাম না, আজকে যদি বলি ওরাই ঠিক বলছে, তাহলে সমাজে মুখ দেখাবো কোথায়, মানহানি হয়ে যাবে, কি বলবে লোকে, এতদিন কি করছিলেন আপনারা, এতদিন আমাদেরকে কেন গোমরা রেখেছেন তাহলে, না না ওই শোনা যা যা চলছে চলুক। হ্যাঁ 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 এটাও ঠিক, ওইটাও ঠিক, খুব বেশি যদি ডিসকাউন্ট করে আসে তো এটাও ঠিক ওইটাও ঠিক, বুঝতে পেরেছেন। তো অহংকারের কারণে অথবা এমন কিছু উদ্দেশ্য দুনিয়া রয়েছে, গরজ রয়েছে, কুপ্রবৃত্তির অনুসরণ যেটাকে বলা হয়, এই কুপ্রবৃত্তির অনুসরণ কেন, কুপ্রবৃত্তি কাকে বলা হয়, প্রবৃত্তি মানে মনের খেয়াল খুশি, মনে যা লাগে তাই করা আর কি, প্রবৃত্তি, হাওয়া যেটাকে আরবিতে বলা হয় আহুয়া বহু বচন। তো মানুষ যখন আল্লাহ পাকের বিধান যে রাসূলের প্রতি নাজিল করেছেন, এটা আল্লাহ পাকের সিস্টেম, যুগে যুগে আল্লাহ পাক তার বিধান, আসমানি হুকুম আহকাম, আল্লাহ কি চান আমার কাছ থেকে, আপনার কাছ থেকে, মানব জাতির কাছ থেকে, আদম সন্তান থেকে, তা সরাসরি কোন মানুষকে বলেননি, নবীকে পাঠিয়েছেন, নবীর ওপর ওহী করেছেন, আর নবীকে বলেছেন তুমি জাতিকে পৌঁছে দাও। তো নবীকে ফলো করা ছাড়া আল্লাহ পাকের দিন পাওয়া যাবে না, আল্লাহর মনোনীত দিন পাওয়া যাবে না, আল্লাহ পাকে সন্তুষ্ট করা যাবে না, আল্লাহ পাকের ইবাদত করা সম্ভব নয়। তো রাসূলের যে অনুসরণ করব বা রিসালার যে মেসেজ পয়গাম আল্লাহর পক্ষ থেকে এসেছে পয়গাম্বরের মাধ্যমে মানবো, এটা মানতে গিয়ে বেশ কিছু কুপ্রবৃত্তির বাধা, দুনিয়ার গরজ আঘাত লাগছে, পয়সা ইনকামে আঘাত লাগছে, সুদখোরের ওপর, ঘুষখোরের ওপর, চোরের ওপর, ডাকাতের ওপর, অথবা বিদাতির ওপর, মাজারের ব্যবসায়ীদের ওপর, মেলাদের ব্যবসায়ীদের ওপর, পীরমরিদের ব্যবসায়ীদের ওপর আঘাত লাগছে, যার ফলে কি অনুসরণ করতে পারছে না। এগুলিও কুফরি, যদি মানতে বাধা কেন, ভাই আমার এই মাজার নিয়ে কোটি কোটি টাকা বছরে অরুষে ইনকাম হয়, যদিও বুঝতে পারছি বিষয়টা যে আমরা ভুলেই আছি, তাহলে তো আমাদের সব লস খেয়ে যাবে, মার খেয়ে যাবো আমরা, তো এইরকম ভাবেও কুফুরি হইতে পারে। তার মানে অস্বীকার করেন না, মিথ্যা মনে করেন না, কিন্তু মানতে পারেন না, প্রস্তুত হয় না ইমান নিয়ে আসতে বা বিশ্বাস করতে। ইমান মানে শুধু আল্লাহর সত্তার ওপর নয়, আল্লাহর তৌহিদের ওপর, শিরকের ব্যবসা চলছে, আল্লাহ পাকের রেসালাত রসুল যা বলে গেছেন তাই হচ্ছে দিন, আর বিদাত দিন নয়, নতুন কাজ ধর্মের নামে দিন নয়। যদিও লেখক আরেকটি কথা বলছেন যে যদি একজন সন্দেহ করে বা কুপ্রবৃত্তির অনুসারে দিন মানে না, আর আরেকজন কি করে মিথ্যা মনে করে, কে বড় কাফের, যে মিথ্যা মনে করে সে হচ্ছে বড় কাফের, আল্লাহ নেই, মিথ্যা মনে করি, আল্লাহকে মানুষে বানিয়ে নিয়েছে, মুসলিমে বানিয়ে নিয়েছে, এরকম কুফরি কথা নাস্তিকরা বলে, আল্লাহ আমাদের সৃষ্টি করেনি, আমরা এরকম কথা বলে এই নাস্তিকগুলো যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেনি, এমনি প্রাকৃতিক সৃষ্টি হয়েছি, তাহলে আল্লাহ কি বলছে, আল্লাহকে এক শ্রেণীর মানুষরা সৃষ্টি করেছে, মানে মন গড়া কথা। তো এ হচ্ছে সবচেয়ে বড় কাফের, তাহলে কুফরিরও স্তর আছে, সবগুলি বড় কাফের, কিন্তু বড় কাফেরও আমি এলাকাতে দশটা যদি চোর থাকে আর সবাই চুরি করে, তো সবগুলি বড় চোর, কিন্তু এইটা হচ্ছে ওদের মধ্যে সবচেয়ে বড় চোর, তাই না, কাবিরা গুনাহ 70-এর বেশি আছে, ঠিক না, কিন্তু সবচেয়ে বড় কবিরা গুনাহ আকবরুল কাবায়ের হচ্ছে শিরক বিল্লাহ, আল্লাহর সাথে শিরক করা। ঠিক তেমনি কুফরি, পাঁচ রকমের কুফরি রয়েছে, সামনে আসবে, বড় কুফরি গুলি হচ্ছে পাঁচ রকমের, আর ছোট কুফরি আরেকটা তো আছে, বড় কুফরি শুধু পাঁচ রকমের রয়েছে, কিন্তু সবচেয়ে বড় কুফরি, কুফরি বড় কুফরির মধ্যে কোনটা, কি করা, মিথ্যা
মিথ্যা জ্ঞান করা, মিথ্যা ঘোষণা করা, আল্লাহকে মিথ্যা মনে করা, রাসূলকে মিথ্যা মনে করা, কোরআনকে মিথ্যা মনে করা, ওহীকে মিথ্যা মনে করা, আখিরাতকে মিথ্যা মনে করা, কবর আযাবকে মিথ্যা মনে করা, নামাজকে মিথ্যা মনে করা ইত্যাদি ইত্যাদি, এটা হচ্ছে সবচেয়ে বড় কুফরি। ওয়াইন কানাল মুকাজ্জিব আযামা কুফরান, যদিও মিথ্যা প্রতিপন্নকারী হচ্ছে বড় কাফের, যে মিথ্যা মনে করে সে হচ্ছে বড় কাফের। ওয়াকাযালিক আল জাহিদ আল মুকাজ্জাদান, এই রকমই যে অস্বীকারকারী ঘোষণা করে মানব না আমি, ওয়াল মুকাজ্জিব হাসাদান বা হিংসাবশত মিথ্যা হিংসাবশত অস্বীকার করে অথবা হিংসাবশত মিথ্যা মনে করে সেও বড় অপরাধী, কারণ এর মধ্যে হিংসা কাজ করছে যার ফলে মন্ত্রাজি নাই। যেমন আবদুল্লাহ বিন ওবাই মুনাফিক, নবী সাল্লাম মদিনা হিজরত করে চলে আসে, নেতৃত্ব ছুটে গেল, হিংসায় মানেনি। আবু জাহাল আবু লাহাব হিংসায় মানেনি, আরে এতদিন আমরা নেতৃত্ব মক্কার দিয়ে আসলাম, আজকে মোহাম্মদকে রসুল মানা আর মোহাম্মদের কথা মেনে নেওয়া, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেনে নেওয়া মানে আমাদের নেতৃত্বকে তুলে দিয়ে দেওয়া, কি করে হইতে পারে এটা? ও নেতা হবে মানে ইয়াতিমের ছিলেন, ইয়াতিম নেতা হবে, আমরা নেতা হব। মা ইস্তিকান সিদ্দিকের রসুল, যদিও রসুলগণ সত্য এ কথা বিশ্বাস করে, যারা হিংসা করে অস্বীকার করে, হিংসাবশত অস্বীকার করে, তারা কিন্তু রসুলকে মিথ্যা মনে করেন না, ইয়াকিন আছে যে রসুল ঠিক। মোহাম্মদ তো ভালোই কথা বলে রে, আর মোহাম্মদকে কোনোদিন মিথ্যুক দেখিনি, কিন্তু একে মানা যাচ্ছে না তো, বুঝতে পেরেছেন? মুসলিম সমাজে যে হিংসা বিরাজ করছে, কেউ ওপর দিকে চলে গেলে এখানে কিন্তু এইরকম কাজ করছে, ভিতরে ভিতরে কাজ তো ঠিক ভালোই করছে, কোন খারাপ করছে, কিন্তু না মেনে নিতে রাজি না। ও আগে বেড়ে গেল, ও সুনাম হয়ে যাবে, ও এগিয়ে যাবে, আমি থেকে যাবো পিছনে, মানতে পারছি না, মনকে মানিয়ে নিতে পারছে না। এই জন্য হিংসাতে মানুষকে ধ্বংস করে ফেলে, মানুষের এবাদবন্দেগী নেকিকে ধ্বংস করে ফেলে। আনওয়াউহু, এরপরে এই কুফরির সংজ্ঞা, কুফরির শাব্দিক অর্থ আর শরীয়তি অর্থ বলার পরে লেখক বলছেন কুফরির প্রকরণ দুই নম্বরে। আল কুফর নাও আন, প্রথম কুফরিকে দুই ভাগে ভাগ করা যেতে পারে। আন্নাউল আওয়াল, প্রথম প্রকার হচ্ছে কুফরুন আকবার, বড় কুফরি। বড় কুফরি যেমন শিরকুন আকবার আর শিরকে আসগার, এর আগের আলোচনায় পড়েছেন, কুফরি কুফরে আকবার মানে বড় কুফরি আর কুফরে আসগার। কুফর আকবার কি? ইউখরিজ মিনাল মিল্লাহ, বড় কুফরি করলে ইসলাম থেকে বেরিয়ে যায়, যেমন বড় শিরক করলে ইসলাম থেকে বেরিয়ে যায়। আর বড় শিরকটা বড় কুফরি, শিরকটাও কুফরির একটা ধরন। আল্লাহর আল্লাহর তৌহিদে কাউকে ভাগ দেওয়া, এটা হচ্ছে শিরক। তাহলে শিরক কুফরি চেয়ে একটু কি খাস বলা যেতে পারে, এক ধরনের কুফরি ওঠে, আর কুফর ওর চাইতে ব্যাপক। যেমন নাস্তিক বলছে আমি মূর্তি পূজাও করি না, কবর পূজাও করি না, আল্লাহর ইবাদত করি না, ও শিরক করে না, আর মুওয়াহিদও নাই, কাফের না, বড় কাফের, বড় কাফের, বড় মুশরিকের চাইতে কম অপরাধী নয়, বড় অপরাধী। কুফরে আকবার, বড় কুফরি সম্পর্কে লেখক বলছেন ওয়াহুয়া খামসাতু আকসাম, এই বড় কুফরিকে পাঁচ ভাগে ভাগ করা যেতে পারে, পাঁচ প্রকারের। আল কিসমুল আওয়াল, প্রথম প্রকারের বড় কুফরি হচ্ছে কুফরুত তাকযিব, মিথ্যা মনে করে অস্বীকার করা, মিথ্যা মনে করে, মিথ্যা মনে করে আল্লাহর অস্তিত্বকে অস্বীকার করা, অথবা আল্লাহ পাকের একত্বকে অস্বীকার করা, আল্লাহ পাকের দিনকে অস্বীকার করা, আল্লাহ পাকের রাসূলকে অস্বীকার করা, আখিরাতকে অস্বীকার করা, কবরের জীবনকে অস্বীকার করা, পুনরুত্থানকে অস্বীকার করা, এরকম যা কিছু নেন আপনি, নামাজকে অস্বীকার করা, রোজা অস্বীকার করা, যাকাত অস্বীকার করা, হজ অস্বীকার করা, এ হচ্ছে কুফরুত তাকযিব, এমন কুফরি যেটা মিথ্যা মনে করার কারণে হয়ে থাকে। এটা যে সবচেয়ে বড় কুফরি এর দলিল এই আয়াতে রয়েছে, যেটা দলিল হিসাবে পেশ করেছেন কওলুহু ওয়া দলিল, এর দলিল প্রমাণ হচ্ছে মহান আল্লাহর বাণী, ওমান আযলামু মিম্মান ইফতারা আলা আল্লাহি কাযিবা আও কাযাবা বিল হক, ওর চাইতে বড় আর জালেম কে হইতে পারে, যেই ব্যক্তি আল্লাহ সম্পর্কে মিথ্যা রচনা করে, আল্লাহ সম্পর্কে মানে আল্লাহর জাত সিফাত সম্পর্কে, গুণাবলী সম্পর্কে হোক, তৌহিদ সম্পর্কে হোক, অথবা আল্লাহ পাকের দিন সম্পর্কে হোক, সবগুলি সামিল হতে, আল্লাহ সম্পর্কে মিথ্যা রচনা করে, মিথ্যা কথা বলে, আওকাযযাবা বিল হক, অথবা সত্যকে মিথ্যা মনে করে, কাযযাবা মানে মিথ্যা মনে করা, আর বিল হক সত্য, সত্যকে মিথ্যা মনে করে, আল্লাহ সত্য, যালিকা বিআন্নাল্লাহু আল হক, আল্লাহর একত্ব তৌহিদ সত্য, শিরক বাতিল মিথ্যা, হ্যাঁ, আল্লাহর দ্বীন ইসলাম সত্য, আখিরাত সত্য,
والجنت حق والنار حق ولقاؤك حق نبي كريم صلى الله عليه وسلم تهجد উঠতেন পড়তেন জান্নাত সত্য জাহান্নাম সত্য কবরের জীবন পুনরুত্থান সত্য আল্লাহ আল্লাহ পাকের সাথে সাক্ষাৎ জবাবদিহি সত্য সবকিছু সত্য কোন একটাকে অস্বীকার করে নামাজ হচ্ছে হক সত্য রোজা যাকাত হজ সবকিছু ইবাদত বندگی সমস্ত এই হচ্ছে সত্য যেই ব্যক্তি সত্যকে অস্বীকার করে ওর চাইতে বড় জালেম আর কি হতে পারে একটা সত্যকে যদি অস্বীকার করে তাহলে ওর চাইতে বড় জালেম আর কেউ হতে পারে না খুনিও অত বড় জালেম না ব্যভিচারকারী অত বড় জালেম না যেই ব্যক্তি আল্লাহর দিনে সত্যকে অস্বীকার করে অনেক সময় খুনি হয়তো কোন যে কোনো দুনিয়ার গরু যে খুন করে ফেলেছে কিন্তু সে অনুতপ্ত লজ্জিত জেনা হয়ে গেছে কিন্তু অনুতপ্ত লজ্জিত মদ খেয়ে ফেলেছে কিন্তু অনুতপ্ত লজ্জিত কিন্তু যেই ব্যক্তি সত্যকে অস্বীকার করে সে অনুতপ্ত লজ্জিত না এর উপরে বাহাদুরি দেখা একজন সবচেয়ে বড় জালেম লম্মা জাহু তার কাছে আগত হওয়ার পর সত্য আগত হয়েছে তারপরে সত্যকে মিথ্যা মনে করেছে ওর চাইতে বড় জালেম কি হতে পারে আলাইসা ফি জাহান্নাম মাসওয়াল লিল কাফিরিন আল্লাহ পাক বলছেন এই রকম কাফেরদের বাসস্থান কি জাহান্নামে নয় কোন কাফের যারা আল্লাহ সম্পর্কে মিথ্যা রচনা করে অথবা সত্যকে মিথ্যা মনে করে তাদের জন্য জাহান্নাম কি বাসস্থান নয় অবশ্যই জাহান্নাম বাসস্থান আল্লাহ পাক এই ভঙ্গিমাতে বলেছেন সূরা আনকাবুত আয়াত নম্বর 68 দ্বিতীয় প্রকারের বড় কুফরি কুফরুল ইবা ওয়াল ইস্তিকবার ইবা মানে হচ্ছে আবা ইয়াবা থেকে আবা ইয়াবা মানে অস্বীকার করা আর অনেক সময় হয়তো মিথ্যা মনে করে কিন্তু অস্বীকার করে মানতে রাজি না ওয়াল ইস্তিকবার অহংকার দুটোকে একসাথে বলেছে মানে অহংকার বশত অহংকার বশত কুফরি করা অহংকার কারণে কুফরি করা মা আত তাসদিক অথচ বিশ্বাস আছে বিশ্বাস আছে কিন্তু অহংকারের কারণে মেনে নিতে পারছেন না এইরকম কুফরির দলিল বাস্তব বাস্তব প্রমাণ হচ্ছে ইবলিস শয়তান এবং তার কুফরি ইবলিস শয়তান আল্লাহ পাক রব্বুল আলামিন যখন নির্দেশ দিলেন ফেরেশতাদেরকে এবং সেই সম্বোধন তাকেও হইল উসজুদুলি আদম আদমকে সেজদা কর আল্লাহ পাক বলছেন ফাসাজাদু ইল্লা ইবলিস সকল ফেরেশতা সেজদা করলো কিন্তু ইবলিস সেজদা করলো না আবা এই যে আবা অস্বীকার করেছিল ওই আবা থেকে লেখক ওই এই দ্বিতীয় প্রকারটা নিয়েছেন যে অস্বীকার আল্লাহ এটা মানতে পারছি না তোমার সব কথা মানবো আদমকে সেজদা মানতে পারছি না আল্লাহর একত্ব মানতো না হ্যাঁ আল্লাহ যে তার মাবুদ মানতো না মানছে হ্যাঁ আখেরাত পরকাল কোনোটাই অস্বীকার করতো না ইবলিস শয়তান কি অস্বীকার করেছিল আদমকে সিজদা করাটা মেনে নিতে পারি না আসজুদ লিমান খালাকতিনা হে আল্লাহ হে রব কি কথা বলো আমি এমন ব্যক্তিকে সিজদা করব যাকে তুমি মাটি কাদা দিয়ে তৈরি করলে আনা খাইরুম মিনহু আমি ওর চাইতে শ্রেষ্ঠ খালাকতানি মিন নার আমাকে আগুন দিয়ে সৃষ্টি করেছো আগুন উপরে যায় ও খালাকতাহু মিন তিন ওকে মাটি দিয়ে তৈরি করেছো মাটি একটা কাদা ছড়লে ঢিলা ছড়লে নিচের দিকে যায় মাটি চাইতে আমি শ্রেষ্ঠ কেন মাটিকে আমি সেজদা করব তাহলে আল্লাহ বিশ্বাস ছিল পরকালে বিশ্বাস ছিল জান্নাত তো দেখেছে আপনি আমি তো দেখি উনি না দেখে বিশ্বাস করেছি তাই না আর তারপরে কি আল্লাহ কি বলছেন আবা ওয়াস্তাকবারা অহংকার করেছিল এজন্য অস্বীকার এবং অহংকারের কুফরি বলা হয়েছে লেখক বলেছেন প্রকরণে হ্যাঁ অথচ তার বিশ্বাস আছে এর আরো স্পষ্ট প্রমাণ সাধারণ মানুষের জন্য বলি যে যখন ওকে মালাউন অভিশপ্ত ঘোষণা আল্লাহ পাক করলেন তখন যেই ছাড়গুলি আল্লাহর কাছে চেয়েছিল দোয়া করে কার কাছে দোয়া করেছিল আল্লাহর কাছে ও যদি আল্লাহকে বিশ্বাস না করে দোয়া নাস্তিক দোয়া করে আল্লাহর কাছে হ্যাঁ দোয়া করেছে আল্লাহর কাছে ফেরাউন আল্লাহর কাছে দোয়া করেছে ও আল্লাহর কাছে দোয়া করতো আর তারপরে ছাড় জানছে যে আল্লাহ ছাড় দিতে পারে আমাকে ক্ষমতা দিত আল্লাহ আমাকে মারিও না আমাকে কিয়ামত পর্যন্ত রাখো রব্বে আনজিরনি ইলা ইয়াউমি ইউবাসুন কিয়ামত পর্যন্ত রাখো এই আদমের কারণে জাহান্নামী হইলাম অভিশপ্ত মালাউন হইলাম এই আদম সন্তানকে সবগুলিকে জাহান্নামে নিয়ে যাবেন আনজিরনি ইলা রব্বে 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 ফাবে মা আগওয়াইতানি আল্লাহ যখন আমাকে গোমরাহ তুমি পথভ্রষ্ট করেই দিলে আমি বদনসিব হয়ে গেলাম সরল পথের উপর বসে যাব আর এই দিকে টানবো ওই দিকে টানবো কাউকে শিরিক বিদাত করাবো কাউকে চুরি ডাকাতি খুন করাবো করে জাহান্নামে নিয়ে যাব তাহলে আল্লাহর প্রতি বিশ্বাস ছিল কার ইবলিসের তো শুধু আল্লাহকে বিশ্বাস করলে যদি মমিন মুসলিম হয়ে যায় তত ইবলিসও তো হয়ে যাবে
না ইবলিস বড় কাফের, বড় কাফের। কেন বড় কাফের? অস্বীকার করেছিল আর কি করেছিল, অহংকার করেছিল। অদ্দালিল এর প্রমাণ কাউল তাহা মহান আল্লাহর বাণী, ওয়াইজ কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদম, স্মরণ করো যখন ফেরেশতাগণকে বলেছিলাম যে আদমকে সেজদা করো তোমরা, ফাসাজাদু, তারা সকলে সেজদা করেছিল ইল্লা ইবলিস, তবে ইবলিস না, আবা অস্বীকার করলো, সেজদা করতে অস্বীকার করলো, আল্লাহর সত্তাকে অস্বীকার করেনি, আল্লাহর রুবুবিয়াত উলুহিয়াত আসমা সিফাতকে অস্বীকার করেনি, হ্যাঁ পরকাল আখিরাতকে অস্বীকার করেনি, আবা হাজাল আমর, এই যে নির্দেশ সেজদার হুকুম এটা মানতে চাই না, ওয়াস্তাকবার আর অহংকার করেছিল, ওয়াকানা মিনাল কাফির, সুতরাং সে কাফেরদের দলে সামিল হয়ে গেছে। এই আদম আলাইহিস সালামের সেজদা আর এই ইবলিসের ঘটনা কোরআনে কারীমের অনেক আয়াতে রয়েছে। এখানে যে আয়াতটি পেশ করা হয়েছে সেটা হচ্ছে সূরা বাকারা আয়াত নম্বর 34। তৃতীয় কুফরি সেটা হচ্ছে কুফর উশাক, সন্দেহের কুফরি, অস্বীকার করে না, অহংকার নাই কিন্তু সন্দেহ লাগে আল্লাহ সম্পর্কে, নাউজুবিল্লাহ। যদি কোন মানুষের, কোন মুসলিমের এইরকম সন্দেহের কিছু শয়তান উদ্রেক ঘটায়, মনে আসে, তো সাথে সাথে আউজুবিল্লাহ পড়বে, আল্লাহর আশ্রয় কামনা করছি, আল্লাহ তুমি আমাকে রক্ষা করো, আউজুবিল্লাহি মিনাশ শয়তানির রাজিম, আউযুবিল্লাহি সামিল আলিম মিনাশ শয়তানির রাজিম, মিন হামজিহি ওয়া নাফখিহি ওয়া নাফসিহি। আরবি জানেন না নিজের ভাষায়, আল্লাহ তুমি আশ্রয় দান করো, তুমি যদি আশ্রয় না দাও তাহলে শয়তান আমাকে হরণ করে নিয়ে যাবে, আমার ঈমান হরণ করবে, আল্লাহর কাছে পানা চান। ওয়াইম্মা ইয়ানযাগান্নাকা মিনাশ শয়তানি নযগুন, শয়তান যদি কখনো কুমন্ত্রণা দেয় তোমাকে, ওয়াসওয়াসা দেয়, ফাস্তাইজ বিল্লাহ, তাহলে আল্লাহর শরণ নাও, আশ্রয় গ্রহণ করো। সন্দেহর কুফরি, ওয়াহুয়া কুফরু যান, এই সন্দেহর কুফরি কেমন বলছে, ধারণার কুফরি, মানে ইয়াকিন হয় না, ধারণা হচ্ছে, হইতে পারে আল্লাহ আছে, হইতে পারে আখিরাত হবে, হইতে পারে বিচার হবে, হিসাব নিকাশ হবে, হইতে পারে জান্নাত জাহান্নাম আছে, হইতে পারে নাও হইতে পারে, এটা হইতে পারে, ওইটা হইতে পারে, জান ধারণা, এটা হইতে পারে না হইতে পারে, একে বলা হয় সন্দেহ। তো সন্দেহ করলে যে কুফরি হয়, এর দলিল শুনেন কোরআনে কারীম থেকে, আল্লাহ পাক ইরশাদ করেছেন, লেখক বলছেন আদ-দালিল, এর দলিল প্রমাণ হচ্ছে মহান আল্লাহর বাণী, ওয়া দাখালা জান্নাতাহু ওয়া যালিমুন লিনাফসিহ, সূরায়ে কাহফের আয়াত নম্বর 35 থেকে 38-এ আল্লাহ পাক রব্বুল আলামিন দুটো লোকের কথা উল্লেখ করেছেন, একজন হচ্ছে মুমিন আর একজন হচ্ছে কাফির। মুমিন উপদেশ দিচ্ছে, নসিহত করছে ওই কাফেরকে, আর কাফের সন্দেহে পড়ে রয়েছে। কাফের হচ্ছে ধনী, বাগানের মালিক, এই বাগান এই তো আমার, আর যদি ধ্বংস হয়ে যায়, শেষ হয়ে যাক, বা আমি যদি বাগান ছেড়ে যাই তো মরবো, মরার পরে যদি উঠানো হয়, প্রথম কথা তো উঠানো হবে না, আর যদি উঠানো হয়, আল্লাহ কোনোদিন উঠায় তো, দুনিয়া তো আমাকে আল্লাহ না পছন্দ করলে কেন আমাকে বাবা কেন তোমাকে কেন দেয়নি, এরকম কিছু বেকুফ আজকাল মুসলিম সমাজের আছে, নামাজ পড়ে যদি গরিব খেতে না পায়, আরো বেনামাজি বেদিন খুব খেতে পাচ্ছে, পয়সার অভাব নাই, ধোকা খেয়ে যায়, বলছে নামাজ নামাজ করছো, দেখো তো আমি নামাজ পড়ি না, তারপরেও পয়সার অভাব নেই, ধন দৌলতের অভাব নেই, সুখের অভাব নেই, আর তুমি নামাজ পড়ো অসুস্থ, নামাজ পড়ো চিকিৎসার পয়সা নেই, নামাজ পড়ো খাওয়ার পয়সা নেই, হ্যাঁ এটা কুফর শক, সন্দেহ পড়ে আছে, যে মনে হচ্ছে যে হক বাতিল অসুবিধা নাই, আল্লাহ আমাকে পছন্দ করেছে, দুনিয়া দিয়েছে মানে আল্লাহ ওকে পছন্দ করেছে, এই ভ্রান্ত ধারণা, এইরকমই ধারণা করেছিল এই কাফেরটা, সন্দেহ পড়েছিল। আল্লাহ পাক বলছেন ওয়া দাখালা জান্নাতাহু, এই লোকটি তার বাগানে ঢুকলো একদিন, ওয়া যালিমুন নাফসিহি, আর এ সত্যিকার অর্থে জালিম ছিল, মানে পাপী লোক ছিল, কাফের আসলে, জালেম, বড় জালেম হচ্ছে কাফের, কাফের ছিল, সন্দেহের কুফরিতে ছিল। কালা, বলল মনে মনে, মা আযুন্নু আনতা বিদা হাজি আবাদা, আমার মনে হয় না যে আমার বাগান কোনোদিন ধ্বংস হবে, চিরকাল থাকবে, আল্লাহ যখন আমাকে দিয়েছে চিরকাল এই বাগান আমার সাথে থাকবে। ওয়া মা আযুন্নু সাআতা কায়েমা, আর আমি মনে করি না যে কিয়ামত কোনোদিন অনুষ্ঠিত হবে, এটাও বিশ্বাস করি না, মনে করি না, আমি ধারণা করি না যে কিয়ামত হবে, তার মানে সন্দেহ পড়ে রয়েছে, অস্বীকারও বলছে না, ভঙ্গিমাটা কিরকম, আমি মনে করি না যে কিয়ামত হবে, সরাসরি একেবারে শক্ত অস্বীকার নয়, আমার এসব বিশ্বাস কি জানো। ওয়ালাই রোদেতু, আর যদি হয় উঠানো হয়, ওয়ালাই রোদেতু এলা রব্বি, যদি আমাকে ফিরিয়ে নিয়ে আসা হয় আমার রবের কাছে, মানে পুনরুত্থান হয়, কিয়ামত হয়, লাআজদান্না খাইরাম মিনহা মুনকালাবা, তাহলে এই বাগানের চাইতে উত্তম প্রত্যাবর্তন স্থল পেয়ে যাব, উত্তম বাগান পেয়ে যাব। দেখছেন
এইরকম কখনো নিজের মনের আমর ফুর্তি থাকবে না। অনেকেই ফাসেক লোকেরা এইরকমই বিভ্রান্তিতে রয়েছে, যার ফলে সংশোধন করে না। ধন সম্পদ অধিকাংশ মানুষের জন্য পাপের কারণ হয়ে পড়েছে। ধন সম্পদ বেয়ে মনে করে যে বালা মুসিবত আসে না, তার মানে আল্লাহ আছে, এইসব কথাও খেয়াল আসে না, ধরতে পারেন এইসব কথাও খেয়াল আসে না, এইসব খেয়াল আসে না। তারপরে ওরা নামাজ রোজা করে, এতদিন ধর্ম করছে, কোন সুখে আছে মনে করে। আসলে এই মূর্খগুলি মনে করে যে দুনিয়াটা হচ্ছে প্রতিদান জগৎ, বদলার জগৎ। আমি বহুবার বলেছি আমার তফসিরে বা বিভিন্ন আলোচনায় যে এইখানে গিয়ে ভুল করেছে ওরা। সবসময় আমাদেরকে বুঝে নিতে হবে দুনিয়া আর আখেরাত। দুনিয়া হচ্ছে কর্মজগৎ, দারুল আমাল, কাজ করতে হবে, পাবো না পাবো দুনিয়া এই জন্য আল্লাহ সৃষ্টি করেননি। আর আখেরাত কাজের জগৎ নাই, কাজের কোনো চান্স নেই। নামাজ রোজা করবেন আর ওইখানে গিয়ে ধার্মিক হবেন, আল্লাহকে ডাকবেন, কোনো চান্স নেই। সেটা হচ্ছে কোন জগৎ? দারুল জাজা, বদলার জগৎ, প্রতিদান জগৎ। এখন বদলা দেবেন, মৌতের পরে বদলার জগৎ শুরু হয়ে যাবে। এই কথা বিশ্বাস থাকলে যতই বড় আল্লামা হয়ে যান, আর যতই বড় আল্লাহর ওলি হয়ে যান, আর যতই বড় আপনি দিনের খাদেম হয়ে যান, সুখ আপনার আসতে হবে দুনিয়ার না। কারণ আল্লাহ এই জন্য তৈরি করেনি দুনিয়াকে যে আপনাকে এখানে সুখ দিবেন আর বদলা দেবেন। আপনি যা করছেন তার বদলার জন্য আপনি বদলার জগতের প্রতীক্ষা করেন, ইন্তজার করেন আপনি। যখন এইরকম এই সন্দেহে নিপতিত কাফের বলেছিল, কাল আল্লাহ সাহেবহু, তখন তার বন্ধু বলেছিল এই ছিল মোমিন, ওয়াহুয়া ইউহাবিরুহু, সে তাকে বুঝাচ্ছিল, হ্যাঁ তাকে উপদেশ দিচ্ছিল। হাওয়ার ইউহাবিরুহু মানে তর্ক বিতর্ক করা, আলাপ আলোচনা করা, সব অর্থই হয় বুঝাচ্ছিল, আলাপ আলোচনা করছিল। কি বললো? আকাফারতা বিল্লাযী খালাকাকা মিন তুরাব, তুমি কি কুফরি করে দিলে? এই যে কুফরি,